আসসালামু আলাইকুম। এইখানে একটা ওয়েবসাইটের ব্যাপারে কথা বলবো। অনেক সময় কি হয়, আচ্ছা ফেসবুক কি ডাউন, ইউটিউব কি ডাউন, ফাইবার কি ডাউন, এই ওয়েবসাইটগুলো ডাউন নাকি ওটা আমরা অ্যাকচুয়ালি জানি না, তাই না? তো ডাউন ডিটেক্টর নামে একটা ওয়েবসাইট আছে, যেটাতে যদি আমি ভিজিট করি, আচ্ছা downdetector.com, এটাতে আমি ভিজিট করার পর এখানে আপনি রিয়েল টাইম প্রবলেম অ্যান্ড আউটেজ মনিটরিং দেখতে পারতেছেন। এখানে যদি আমি সিম্পলি ফাইবার লিখে সার্চ দিই, আচ্ছা আমার নেট হয়তো একটু স্লো করতেছে বা আমার পিসি হয়তো স্লো করতেছে, আচ্ছা এখানে আপনি দেখতে পারতেছেন যে ফাইবার ইয়েটা, তো ফাইবার ইয়েটা আসলে, ওয়ান সেকেন্ড, আমার ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, আচ্ছা ফাইবারে নো কারেন্ট প্রবলেমস দেয়ার। হ্যাঁ, এখন আমরা যদি দেখি আজকে কোনো রিপোর্ট আসছে নাকি। হ্যাঁ, আজকে কিছু রিপোর্ট ছিল কোথাও কোথাও, ওইগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে নাই। তো এইভাবে আপনি চাইলে, যদি একটা ওয়েবসাইট গ্লোবালি ডাউন থাকে, তাহলে আপনি ডাউন ডিটেক্টর দিয়ে দেখতে পারবেন। তো এটা আমি কেন ইয়ে করলাম, এখান থেকে যদি কোনো একটা কোম্পানি আপনি সার্চ দিলেন, কোম্পানিটা নাই বা দেখাচ্ছে আমরা এই কোম্পানি সাপোর্ট করি না, হ্যাঁ তখন আপনি এই যে অল কোম্পানিজ যে পেজটা, আসুক, আচ্ছা অল কোম্পানিজ পেজে গেলে এখানে ওদের লিস্টেড কোম্পানিগুলো পাবেন। তো আমি কি করছি, আমি সিম্পলি অল কোম্পানিজে এসে, আচ্ছা আমি যদি একটু ব্যাকে যেতে পারি, আমি যখন নোশন ডট সো লিখে সার্চ দিয়েছিলাম তখন এরকম আসছিল যে এটাকে তো আমরা চিনি না, ওরা আর কি কোম্পানির নাম দিয়ে চিনে। তো আমি কি করলাম, প্লিজ লুক ইন টু দ্য কোম্পানিজ পেজ, আপনি জাস্ট সিম্পলি কোম্পানিজ নামে যে পেজটা আছে ওইটাতে গেলেই হবে। আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, আচ্ছা একটু স্লো হয়ে গেছে দেখতেই পারতেছেন, র্যাম অ্যান্ড সিপিইউ অনেক, অ্যান্ড আই থিঙ্ক আমার ক্রোমের ট্যাবই আছে মনে হয় প্রায় 100 করে, সো ইট ক্যান হ্যাপেন। আচ্ছা এখানে হলো ওদের কোম্পানির লিস্টগুলো, যেগুলো ওরা লিস্ট করছে অ্যান্ড যেগুলো ওরা মনিটর করে। আচ্ছা এখান থেকে আমি যদি সিম্পলি আমার ডিজায়ার্ড ওয়েবসাইট যেটা, ওটা যদি সার্চ দিই, কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ দিতে পারি, কন্ট্রোল অ্যাপ দিয়ে আমি জাস্ট সিম্পলি কী লিখলাম, নোশন লিখলাম, নোশন লেখার পর নোশন পাইলাম, নোশনে ঢুকলাম, আচ্ছা নোশনে ঢোকার পর আসুক, আচ্ছা ঢোকার পর এই পেজটা আসবে, নো কারেন্ট প্রবলেমস অন দ্য ওয়েবসাইট, কিন্তু রিসেন্টলি একটা প্রবলেম রিপোর্ট করা হয়েছে, দুইটা রিপোর্ট করা হয়েছে খুবই রিসেন্টলি। হ্যাঁ, কারণ ওই যে মানুষ যখন চেক করে তখন ওরা একটা রিপোর্ট করে দেয়। আচ্ছা এখানে মোস্ট রিপোর্টেড প্রবলেমস, ওয়েবসাইটে বেশি রিপোর্টেড প্রবলেম পাওয়া যায় অ্যান্ড অ্যাপে খুব কম পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি ওভারঅল এইগুলো ডিটেল, কেউ যদি কোনো কমেন্ট করে থাকে এই রিলেটেড, ওইগুলো এখানে আপনি চাইলে নিউ এস দিয়ে শর্ট করে দেখতে পারবেন। যে কিছুক্ষণ আগে কেউ কমেন্ট করছে নাকি যে আরে নোশন কি ডাউন, তো ওইভাবে আপনি দেখতে পারবেন। তো আমি কেন দেখলাম, আমি দেখলাম আমার ওয়েবসাইট ডাউন, তখন আমি কি করছি, আমি আমার নোশন গিয়ে চেক করছি, দেন সুপার শর্ট ডট শোতে গিয়ে চেক করলাম, দেখলাম যে লিঙ্কটা পাচ্ছে না, লিঙ্কটা আবার দেওয়ার পর রিলোড দেওয়ার পর পাচ্ছে। তো আই থিঙ্ক এটা টেকনিক্যাল ইস্যু ছিল, কারণ কেউ আর এডিট করার মতো ছিল না, আমি তো এডিট করিনি। তো হ্যাঁ, এভাবে আপনারা চাইলে একটা ওয়েবসাইটের ডাউন নাকি ওটা ডিটেক্ট করতে পারেন downdetector.com দিয়ে। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, অ্যান্ড যারা জানেন আমার ওয়েবসাইট যেটা আপাতত আছে nijum.super.site, ওইটা নোশনে বানানো, অ্যান্ড নোশনে কীভাবে বানাতে হয় আমি হয়তো ফিউচারে একটা ভিডিও দিতে পারি। আপাতত আমরা জেনে রাখি যে ডাউন ডিটেক্টর দিয়ে এভাবে ডিটেকশন ডাউন করা যায়। এটা কিসের দ্বারা ইয়ে মানে প্রোভাইড করা হয়েছে, ওই যে ওকলা, আমরা যেটা দিয়ে নেট স্পিড মাপি ওইটা দিয়ে, মানে ওই কোম্পানির একটা টুল। এখানে যদি আমরা দেখি ওকলা ব্র্যান্ডস বা ওকলার আর কী কী আছে, যে স্পিড টেস্ট আছে, হ্যাঁ যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি। সো হ্যাঁ, ওভারঅল এতটুকু জানানো ছিল এই ভিডিওতে, আশা করি এই সিরিজটা আপনারা পছন্দ করবেন, যেখানে আমি কাজ করতে করতে নতুন কোনো কিছু ফাইন্ড করলে শেয়ার করি, অ্যান্ড কাজের মাঝখানে কোনো এডিটিং ছাড়া যতটুকু কম এফোর্টে ভ্যালুগুলো দেওয়া যায় ওইভাবে ট্রাই করতেছি। তো
স্টপ লাগ।